আপনি আমার এই দেখো যে যদি সিনেমাটা শেষ পর্যন্ত শেষ হয় বলতে আপনি কি বুঝতে চেয়েছেন? আমি কি বলতে চেয়েছি সেটা আপনি মনে হয় বুঝেন নাই। না বুঝি নাই, একটা বুঝে পড়ো। আমি অনেকবার আপনারে বুঝাবার অনেক কিছু চেষ্টা করেছি, আমি দেখছি সোজা কথায় আপনি কোনো কিছু বুঝতে চেষ্টা করেন না। যতক্ষণ না পর্যন্ত আমার মুখ থেকে খারাপ কথা না বাইর হয় ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু বুঝেন না। এই সিনেমার বাজেট কিন্তু খুব একটা বেশি না, কিন্তু বাজেটের একটা অংশ রাখতে হবে বুস্ট করার জন্য। বুস্ট? ভাই বুস্ট বুঝলেন না, মানে বুস্ট মানে হয়েছে যে ওই যে বুস্ট Boost of the secret of my energy, যে কপিল দেব কইছিল, এরপরে সচিন টেন্ডুলকার কইছে, এর বাদে তো আর কোন বুস্ট বুস্টের কথা আমি জিন্দেগিতে শুনি নাই। হ্যাঁ, এই বুস্টের লেগে আবার ফিল্মের খরচা করান লাগবো। এই যে আমরা 101টা টাক মাথা নিয়ে শুটিং করতেছি, এই কথা সবাই জানাই দিতে হবে না? তাহলে কিভাবে জানাই দিব? ফেসবুকে শুরুতেই তো একটা আওয়াজ দিতে হবে, এই আওয়াজটা কোথা থেকে আসবে? এই আওয়াজের জন্য আমরা ফেসবুকে আমাদের এই সিনেমার নামে একটা পেজ খুলবো। সেই পেজে ঘোষণা দেওয়া হবে 101টা ব্রেন চাই, তারপর বুস্ট করে 1 কোটি লোকের কাছে পৌঁছে দেওয়া হবে আমাদের সিনেমার খবর। আসিতেছে এই প্রথম বাংলাদেশে 101টা টাক মাথা নিয়ে ফুল অ্যাকশন এবং কমেডি ধর্মী সিনেমা দ্য ব্রেন অ্যান্ড বিউটি। আপনি একটা প্রোডাকশন হাউসের অফিস দিচ্ছেন, সেইখান থেকে নিজের প্রযোজনায় আপনি ছবিটা বানাইবেন, সেই ছবির ডাইরেকশন দেবে হচ্ছে গিয়া এই টিকে ডাইরেক্টর। যদি শেষ পর্যন্ত সিনেমাটা শেষ হয় তাহলে তো খুবই খুশির কথা, খুবই আনন্দের কথা। এখন আমার কি করণীয় আছে এখানে বলেন শুনি। আপনার কি করণীয় সেটা কনের আগে ভাইয়া আপনি আমার এই দেখো যে যদি সিনেমাটা শেষ পর্যন্ত শেষ হয় বলতে আপনি কি বুঝতে চেয়েছেন? আমি কি বলতে চেয়েছি সেটা আপনি মনে হয় বুঝেন নাই। আমি অনেকবার আপনারে বুঝাবার অনেক কিছু চেষ্টা করেছি, আমি দেখছি সোজা কথায় আপনি কোনো কিছু বুঝতে চেষ্টা করেন না। যতক্ষণ না পর্যন্ত আমার মুখ থেকে খারাপ কথা না বাইর হয় ততক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছু বুঝেন না, এটা আমি বুঝে গেছি। আপনি তো এইখানে ভাই ব্যবসা করতে আসেন নাই, সিনেমাটাকে যে ভালোবেসে এখানে বসে আছেন তাও কিন্তু না, এখানে কোনো ভালোবাসা কিন্তু আপনার নাই। এখানে আপনি নিজের টাকা খাটাইয়া প্রডিউসার সাজ্জা আপনি মনে করেন যে একটা ধান্দা ফিকির করার জন্য কিন্তু বসে রয়েছেন, এবং রঙ্গ তামাশা তার পাশাপাশি কিন্তু আছে। আর বেয় ডাইরেক্টর তুই আমারে লোর পারতে পারতে কইলি এসো যে কি কইছ হবে, আমি থাকবো না যামু কি? আরে ভাই বস, আরে বসেন, সবাই মাথা গরম করলো হয়, আপনি বুঝেন না কেন? এটা আসলি না কথা বলতে, থাকেন ডালিম ভাই। হ্যালো আক্তারি জানেমান, কি হইছে, কি খবর তোমার? তুমি কই জান? এই তো আমি গাড়িতে। গাড়িতে মানে কি? তোমার নারদে ঠাকুরের কথা ছিল? জানেমান যে কি কওটা, আমি তো শরৎ গুপ্ত রোডে যাইতেছি, হেললেই তো যাইতেছি। আচ্ছা শোনো, আমার তো নিউ মার্কেটে যাওয়ার কথা আছে, যদি গাড়িটা লাগে ফোন দিলে তুমি গাড়িটা পাঠাই দিও, ঠিক আছে? ঠিক আছে জান, কোনো অসুবিধা নাই, তুমি কল দিবা, গাড়ির লগে লগে উড়ে যায় তোমার ওখানে পড়বো। আচ্ছা ঠিক আছে, তাহলে রাত্রে বাবা দেখো।